আপনি এই বিষয়ের দিকে তাকান, দেখেন কি হচ্ছে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে, এটা আমি এখন করতে পারবো, এই ব্যাখ্যা আজকে থেকে 500 বছর আগে করা সম্ভব ছিল না। সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিবে কিভাবে? মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর, কি নাম? আচ্ছা, ওইখানকার মেয়েরা খুবই আধুনিক, ফেমিনিস্ট। ফেমিনিস্ট মানে হচ্ছে নারীবাদী, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, কাঁধে কাঁধ মিলিয়ে সব করবো, ওকে ফাইন। এখন তারা তাদের কেরিয়ারের পিছনে ছোটে, সকালবেলা উঠেই জব এবং চাকরি, কেরিয়ার ইত্যাদি ইত্যাদি, বিয়ে শাদী করেছে, ফর্মালিটিস করতে হয়, কেউ কেউ আবার ওই লিভ টুগেদার থাকে, কেউ কেউ মেয়ে মেয়েকে বিয়ে করে ইত্যাদি ইত্যাদি, কেউ ছেলে ছেলেকে বিয়ে করে, এমনও চলছে এখন আর কি। তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে, এখন সন্তান হয়ে গেছে, একটা সন্তানকে এত মানুষ করার সুযোগ নাই, সন্তানকে ডেকে সেন্টার দিয়ে এসেছে। আবার কারো কারো সন্তান নেওয়ার মতো সময় নাই, কেরিয়ার নিয়ে ব্যস্ত, কথা বুঝতে পারছেন? সন্তান 7 মাস 9 মাস পেটে ধারণ করবো, আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি, আরো 2 বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি, দরকার কি সন্তান নেওয়া? কি করা যায়? দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হোক। যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর কি, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয়, যেগুলো মাথা পিছু অনেক কম। আচ্ছা, একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পার্ম মানে শুক্রাণু, তার যে শুক্রাণুটা আছে, এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয়। আমি কি বোঝাতে পারছি? একটু বোঝার চেষ্টা করে, শুক্রাণুটাকে নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে, এর মধ্য দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয়। এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে, আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে, কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা, আর শুক্রাণু কার? ওই বড় লোকের, কথা বুঝতে পারছেন কি? যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত, সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই, স্ত্রী ব্যস্ত কেরিয়ারের পিছনে, ফেমিনিস্ট। এবার 9 মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে, ভালো খাওয়ানো হবে, ফ্রেশ পানি খাওয়ানো হবে, ফ্রেশ খাবার, একদম তত্ত্বাটা একটা বাচ্চা চাই। 9 মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো, সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো, আর সিজার আজকে আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে, সুবহানাল্লাহ। মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি করেছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ধরা হবে, মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে, সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা জানেন, এবং এর পিছনে 1 লাখ টাকা 2 লাখ টাকা 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে, বিজনেস, টোটাল বিজনেস। একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস, এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান, এটা একটা জুলুম, মেয়েদের একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখেরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে, স্পষ্ট টপকা হাদিস, কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল সব। কোন সময় জন্য অপেক্ষা করছে? এই সিজারিয়ান এই এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল? আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা বা 15টা বাচ্চা হতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে? গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল, 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না, বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে, আমি আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময় সময় লাগে, হবে না সময়, এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবে হবে করেন, এভাবেই হয়েছে, এভাবেই হয়েছে, কি সমস্যা? মানুষকে ভয় দেখানো হয় এখানে। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের কাছে জুলুম করেন না, আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে ঘরে সিজার কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো, তুমি 9 মাস গর্ভধারণ করেছো, গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা, আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফেতনা 500 বছর আগে ছিল না, ছিল ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিতকে জন্ম দিবে, চিন্তা করেন। আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে থাকেন।